ডেফিনেটলি আমাদের জন্য আজকে বেশ একটু ভালো দিন গেছে, বাট একটু ইয়ে যে আমাদের লাস্টে একটা উইকেট পড়ে গেছে, বাট আই থিঙ্ক ইট উইল বি ফাইন টুমোরো, কারণ কালকে সকালে এসে আবার নতুনভাবে শুরু করতে হবে। আর আপনারা সবাই জানেন যে জিনিসটা আমাদের মেইন টার্গেটই হচ্ছে যে এখান থেকে রেজাল্ট বের করা, তো রেজাল্ট বের করার জন্য যেটা দরকার আমার মনে হয় প্রথম দিনের কাজটা আমাদের ফরেই এসছে, তো হোপফুলি যে আমরা এই পুরো ম্যাচটা এইভাবে করতে পারবো। এটা আসলে কি আমার ডিউটি, মানে আমি যখন খেলছি টিমে আমার তো আমি অ্যাজ এ বোলার, তো আমার ডিউটি এটা, তো টিমের আর আমি সবসময় চেষ্টা করি, আপনারা জানেন যে আমি এই চেষ্টাটা করি যে কন্ট্রিবিউট করার, টিমের ভালো কিছু হতে গেলে সেটার মধ্যে যেন আমার কিছু কন্ট্রিবিউশন থাকে, আসলে সেটা যদি নাই থাকে তাহলে তো মানে কখনো কখনো থাকবে মানে হয় না, বাট আমি চেষ্টা করি সবসময় করার, তো আজকে আরও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আশা করব যে যদি মানে চেষ্টা করব যে সেকেন্ড ইনিংসে এইভাবে যদি করতে পারি তাহলে হয়তো একটা পজিটিভ রেজাল্ট আসার চান্স আছে আর কি। আসলে যতদিন খেলবো ইচ্ছা তো শেষ থাকে না, মানে উইকেট পেতেই ভালো লাগে যে পারফর্ম করতে, আর আলটিমেটলি হয় কি আমি যদি পারফর্ম না করি খেলতে আমি আমাকে নিবে না টিমগুলো, মানে এটা হচ্ছে খুবই স্বাভাবিক ব্যাপার প্রত্যেকটা প্লেয়ারের জন্য, হতে পারে বোলার হতে পারে ব্যাটসম্যান যে যাই যেখানে থাকো ইভেন উইকেট কিপার, তো তার জায়গাতে যদি সে বেটার কিছু না করতে পারে তার থেকে বেটার যদি অন্য কেউ থাকে তাহলে ডেফিনেটলি দেখা যাবে যে জায়গাটা হারাতে হবে, তো আমি আসলে চাই না কখনো জায়গাটা হারাতে, মানে অ্যাজ লং অ্যাজ আমি খেল মন থেকে।